আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের দোয়া আশীর্বাদ এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমরা এখন চলে এসেছি একটা শপিং মলে, আমার মেয়ে, আমি আর তোমার দাদা ভাই, মানে আমার হাজবেন্ড। তো আমরা তিনজনে চলে এসেছি, আর এখানে এসে দেখি কত সুন্দর সুন্দর জিনিস, আর জিনিসগুলো দেখে একদম পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনটা নেই কোনটা না নেই এরকম লাগছে। তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই টি শার্ট নেবে, তার জন্য কিন্তু মানে টি শার্ট দেখছি, কিন্তু পছন্দ হয়নি নাকি একটাও পছন্দ হয়নি, অনেকগুলো ছিল ভালো ভালো তবুও নাকি পছন্দ হয়নি, কারণ কয়েকদিন আগে পুজো গেছে আর পুজোর মধ্যে সব ভালো ভালো ড্রেসগুলো তো বিক্রি হয়ে গেছে, আর এখন তো পুজোর পর, তো যেগুলো যেগুলো খুঁজছিলো যেগুলো টি শার্ট সেগুলো পায়নি, পছন্দ হয়নি, তো যাই হোক আর নেওয়া হলো না। পরে আমি কিছু ছোটোখাটো কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন আমি তোমাদের আজকে দেখাবো যে আমরা পোলাও কীভাবে রান্না করি। আজকে তোমাদের আমি পোলাওর রেসিপিটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, পোলাও রান্নার জন্য প্রথমে একটা হাঁড়িতে পানি, আর পানির মধ্যে হলুদ, তেজপাতা, তারপরে হচ্ছে একটু ঘিউ দিলেও দেওয়া যায় বা তেল যে কোনো দিলে হয়, তারপরে হচ্ছে এলাচ আর লবণ, এই তিন চারটা জিনিস দিয়ে পানিটাকে উতলিয়ে নিতে হবে। তো দেখো এখানে বসিয়ে দিয়েছে, মানে আজকে মাই রান্না করবে, তারপরে আমি শিখতেছি আর কি। তো এখন আমি কিন্তু এটা দিয়ে দিলাম আদা, আদাটা আমি আর কি থেতলে নিলাম, থেতলে এখন আদাটাকে দিয়ে দিলাম। আর ওই দিকে কড়াইয়ে মাটন রান্না হচ্ছে, আজকে পোলাও আর মাটন রান্না হবে। আর এইখানে দেখো চাল, এখানে আড়াই কেজি চাল আমি ধুয়ে একদম পানি ছাড়িয়ে তুলে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্না করেছি হচ্ছে, এদিকে দেখো একটা লাবড়া করেছি, বেগুন, আলু, ঝিঙ্গে, আর হচ্ছে মাছের মাথা দিয়েছি, মাছ আনছিল মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করেছি। আর দেখো আত্মীয় আসছে বলেই কিন্তু আজকে এত কিছু রান্না হচ্ছে, তোমরা ভেবো না যে আমরাই খাবো। আর এখানে দেখো মাছ এনেছে, মাছের ঝোল, মানে ঝোলও করিনি, একটু একটু হালকা ঝোল করেছি, যেমন যাতে মাখা মাখা হয় আর কি। তো আজকে এগুলোই রান্না। আর এদিকে দেখো আমার কিন্তু পানিটা যে আছিল পোলাও রান্নার জন্য যে পানিটা বসিয়ে দিয়েছি সেটা কিন্তু উতাল এসে গেছে। এখন হচ্ছে এই পানিটা যে উতাল এসেছে এই পানিটাকে এক্সট্রা মানে অন্য ভাড়ায় নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়ে তারপরে ওই উনুনের মধ্যে কড়াই বা ওই হাঁড়িটা বসালেও হবে বা কড়াই বসালেও হবে। তো আমি আমার শাশুড়িমা কিন্তু হাঁড়িটাই বসিয়ে দিয়েছে, ওই হাঁড়ির মধ্যেই যাবতীয় যে পেঁয়াজ, রসুন, তেজপাতা আবার দিয়েছে, তারপরে তেল, সমস্ত মশলা দিয়ে ভালো করে ভেজে নিবে। আর এখানে দেখো পানিটা কত সুন্দর কালার হয়েছে, হলুদ দেওয়ার জন্য কিন্তু এই কালারটা হয়েছে। তো দেখো এখন হাঁড়ির মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ আর রসুন যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিল। আসলে এই পোলাও রান্নাটা কিন্তু অনেক রকমভাবে করা যায়, যেমন কেউ পানির মধ্যে কিন্তু সব কিছু দিয়ে তারপরে একবারই চালটা দিয়ে দেয়,
আর আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা ওইভাবে পানিটাকে উতলে নামিয়ে রেখে তারপরে চালটা এই পেঁয়াজ রসুন তেল আর চালটা কিন্তু ভেজে নিত। আর এখানে এসে ঠিক আমার শাশুড়িমা একই করে, দেখি যে উনিও ওরকমভাবে পানি উতলিয়ে নামিয়ে রেখে তারপরে কিন্তু চাল পেঁয়াজ রসুন আর মরিচ কাঁচামরিচ ওগুলোকে ভেজে নেয়। আসলে ভাজলে হয় কি হচ্ছে পোলাওর যে পোলাওটা ওটা কিন্তু ঝরঝরে হয়ে যায়। আর এখানে তেলের বদলে কিন্তু ঘিও দেওয়া যায়, কিন্তু আমরা এখানে তেলও দিয়েছি আর ঘিও দিয়ে দিয়েছি। তো দেখো ওটাকে ভাজা হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিচ্ছে মা, আর এদিকে একটু একটু নেড়ে দিচ্ছি কারণ না নাড়লে তলার মধ্যে লেগে যেতে পারে। আর তোমরা কে কে এইভাবে চালটাকে ভেজে পোলাও রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারো, আর কে কে অন্যভাবে রান্না করে খাও তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবো, তাহলে আমি বুঝতে পারবো কে কীভাবে খাও। আমরা কিন্তু এইভাবে খাই, আবার অন্যভাবে কেউ খাও যদি তাহলে সেটাও বলতে পারো, তাহলে আরেকদিন ওইভাবে ট্রাই করতে পারবো। আমি শুনেছি যে চালটাকে ভাজলে নাকি পোলাওটা ঝরঝরে হয়, কিন্তু কেউ কেউ পাকা রাঁধুনি আছে কিন্তু পোলা মানে চালটাকে না ভেজেও কিন্তু পোলাওটা ঝরঝরে করে নিতে পারে, তো এটাই হচ্ছে কথা। আগে কিন্তু এই যে পোলার চালটা এটা কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম আমার বাপের বাড়িতে কিন্তু এই চালটা আবাদ হতো, আর এই চালের ধানটা হতো কালো কালো, মানে কালো টাইপের ধানটা হতো, কিন্তু আগে যখন ওগুলো করতো ভালোই হতো। এখন যদি ওই ধানটা করে আর কি হতে চায় না, মানে পুরোটাই একদম ফাঁকা, মানে পাতান বলে আর কি, ধান তো বলে না, যেটা পাতান হয় ওইটাও হয়ে যায়, ধান আর হয় না আর চালও হয় না, সব উড়ে যায় আর কি চালটা। তো যেটা আবাদ করে করা হয় তা সেটার কিন্তু সেন্টে একদম আলাদা হয়। আমি যখন ছোটোবেলায় ছোটো ছিলাম তখন আমি দেখতাম আমার বাবার বাড়িতে, মানে বাবার বাড়িতে আমার দাদু করতো ওই ধানটা, তো এখন তো করে না, এখন নাকি হয় না ধানটা। কেউ কেউ কিন্তু করে, আর যারা করে তারা অল্প করে করে, আধা বিঘা বা এক পোয়া এরকম করে, তো তাদের ওই বাড়ির জন্যই রেখে দেয়, কেউ আর বিক্রি করে না। আর আমরা তো এই চালটা বাজার থেকে কিনে এনেছি, আর যেটা কিনে আনি ওটা কিন্তু ভালো হয় না, মানে সেনও হয় না, কোনো কিছুই ভালো লাগে না। আর আগে আগে কিন্তু যেগুলো বাড়ির থেকে বাড়ির ধান যেগুলো চাল করতো তা সেটার কিন্তু সেন্টই আলাদা ছিল, পোলাও রান্না করলে একদম দশ বাড়ি একদম সেন্ট চলে যায়। তো যাই হোক, এখন দেখো এই যে চালটা ভালো করে ভাজা হয়ে গেল, এখন মা যে পানিটা উতলিয়ে রেখেছিলো সেটা কিন্তু এখন ঢেলে দিল। আর এই পানিটা কিন্তু চাল যে নেপেছিলো একটা বাটি দিয়ে সেই বাটির ডাবল দিয়েছে, এই পানিটা ডাবল দিতে হয়। আর এই ভাতটার মধ্যে কেউ আবার বাদাম কিশমিশও দেয়, তো আমরা দেইনি কারণ খেতে পছন্দ করে না আমাদের বাড়ির কেউই বাদাম কিশমিশ দিলে। তো দেখো এখন আমরা এটাকে ঢেকে দেব, আর ঢেকে দিয়ে একটু পরেই দেখো এটা এই ভাতটা হতে কিন্তু দেরি লাগে না, 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো দেখো ঢেকে একটু পরেই দেখো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর অল্প হলেই হয়ে যাবে। তাহলেই আমাদের পোলাও একদম রেডি, এই যে দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে কালকের আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।